দেখুন, আমি দীর্ঘদিন যাবৎ রাজনীতি করি, NXY থেকে রাজনীতি করি। তখনকার সময় দীর্ঘ 25 বছর যে রাজনীতি করেছিলাম, একটা উচ্ছৃঙ্খল জীবনযাত্রা নিয়ে কাটিয়েছি। নিজের জীবনের ভবিষ্যতের মূল্যবান 25টা বছর ধ্বংস করে দিয়েছি, এবং দীর্ঘ 25 বছর ওদের সঙ্গে রাজনীতিতে থেকে এ রাজ্যের মানুষের তো কল্যাণ হয়নি, নিজের জীবনেরও কল্যাণ হয়নি। দলবাজি, চেয়ার নিয়ে টানাটানি, কংগ্রেস ভবন ভাঙা, নেতাদেরকে নেতাদের উপর আক্রমণ করা, টিকিট নিয়ে মারামারি, জামা ছিঁড়াছিঁড়ি, তো এই ধরনের নোংরা রাজনীতিতে দীর্ঘদিন থেকে নিজেকে এখন খুব লজ্জাবোধ করছি। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যেটা জিজ্ঞাসা করলেন, ওনারা দল বদল করছে, তাতে আমার কি হবে? ওনারা তো দল বদল করছে ওনাদের ব্যক্তির স্বার্থের জন্য। আমরা রাজনীতি করেছি রাজ্যের উন্নয়নের স্বার্থে, এই রাজ্যের বেকার যুবক যুবতীদের উন্নয়নের স্বার্থে, এই রাজ্যের সার্বিক উন্নয়নের স্বার্থে, দুর্নীতি স্বজন পোষণ মুক্ত একটা প্রশাসনের জন্য। আজকে আপনি দেখুন, এই রাজ্যে চাকরি নিয়ে, চাকরি ইন্টারভিউর মাধ্যমে চাকরি হচ্ছে, কোন লোক চাকরি পাচ্ছে, কে চাকরি পাচ্ছে সেটা দেখার জন্য আমাদের সময় নেই। বামপন্থীরা ওদের পার্টির লোক হলে চাকরি দিত, আর না তো কেউ চাকরি পেত না। বিপিএল কার্ড থেকে শুরু করে প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে শুরু করে স্বাস্থ্য বিমা শুরু করে গেছে, সর্বত্র ছিল একটা দুর্নীতি আর স্বজন পোষণ আর ক্যাডার রাজ। আজকে যে সরকার এসেছে, আমরা যেটা চেয়েছিলাম, আজকে বিপ্লবদের জীবী নেতৃত্বে এই রাজ্যে 37 লক্ষ মানুষের, জনগণের সরকার পরিচালিত হচ্ছে। এখানে কোনো ব্যক্তির কোনো ব্যক্তি স্বার্থ নিয়ে কে আজকে তৃণমূলে যাবে, কে আজকে কংগ্রেসে যাবে, কে কালকে গ্রামীণ কংগ্রেস করবে, সেগুলি দেখা দেয় আমাদের ইয়ে নেই। কারণ আমরা এসেছি রাজনীতি করতে, মানুষের স্বার্থে রাজনীতি করার জন্য। বিগত দিনে ব্যক্তি রাজনীতি করতাম, সেটাই ছিল জীবনের পাপ। আজকে যে দলটা করি, বিজেপি দল করি, এই বিজেপি দলে কোনো ব্যক্তির দল নয়, এটা বিজেপি দল করি, দেশের স্বার্থে কাজ করি, রাজ্যের মানুষের স্বার্থে, বেকার যুবক যুবতীর স্বার্থে কাজ করি। আর কোনো ব্যক্তি যদি ওনার নিজের স্বার্থে উনি দল ত্যাগ করেন, আজকে বিজেপি, কালকে তৃণমূল, পরশু আবার কংগ্রেস, তারপরে আবার তৃণমূল, আবার এখন কংগ্রেস না কোন দলে যাবে, সেগুলি আমাদের দেখার। কারণ আমাদের লক্ষ্য ছিল একটাই, এই রাজ্য থেকে বামফ্রন্টকে হটিয়ে, বামফ্রন্টের দুর্নীতি অপশাসন থেকে রাজ্যের জনগণকে মুক্তি দেওয়া। আজকে যারা এই দল ওই দল সেই দল যাচ্ছে, দল করে কংগ্রেসকে ভোট দিতে বলে, বিজেপি দল করে তৃণমূলের ক্যান্ডিডেট দেয়। দীর্ঘ 30 বছর তো আমি কাজ করেছিলাম ওদের সঙ্গে, আমার এলাকায় এরকম কোন দিন নেই যেদিন মৃত্যুর হাতে, মৃত্যুর সঙ্গে লড়াই করে এই করিনি। বিগত 18 নির্বাচনে বিঠারবন এলাকায় মেরে ফেলত, যার নিজের বাঁচিয়েছি উনারও যান বাঁচিয়েছি, বাঁচিয়ে আমি নির্বাচনে লড়েছি, আমার বিরুদ্ধে তৃণমূলের প্রার্থী দাঁড়া করেছে, শুধু আমার বিরুদ্ধে নয়, প্রত্যেকটি ক্ষেত্রে তৃণমূলের প্রার্থী উনি দাঁড়িয়ে করেছেন। আজকে উনার সঙ্গে সেই তৃণমূলের প্রার্থীদের নিয়ে মিটিং করছে, এবং সেটা আপনাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে আমি দেখেছি। লোকসভা নির্বাচন এসছে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য, বিজেপি করি আমি কংগ্রেসকে ভোট দেবো। এইভাবেই তো কংগ্রেস দলটাও ধ্বংস হয়েছে, ব্যক্তি মালিকানা বৃদ্ধি পেয়েছে। আজকে যে দলটা আমি করি, বর্তমানে যে দলটা করি, আমার মনে হয় দীর্ঘ 25 বছর যে পাপ করেছিলাম, আজকে এই দলটা করার ফলে পাপ থেকে আমাদের পরিত্রাণ পাওয়ার সুযোগ এসছে। তাই এই দলের হয়ে আছি, কে কোন দলে গেছে কোন দলে যাবে সেটা আমার দেখে লাভ নেই, যে যার স্বার্থে দল ছাড়ে। আর যারা আজকে ধরুন, আজকে যারা যারা দল ছাড়ছে, বিগত দিনের ইতিহাস 88-93 থেকে আজকে পর্যন্ত দেখুন না, অতীতের CFD আমল বাদ দিন, 88-93 সাল থেকে আজকে পর্যন্ত দেখুন না কে কতবার কোন দলে গেছে। দল পরিবর্তন করার মানে কি? রাজনৈতিক ব্যবসা, রাজনৈতিক ব্যবসা বৃদ্ধি করার জন্য দল পরিবর্তন, মানুষের স্বার্থের জন্য না। আজকে মানুষের স্বার্থের জন্য যদি হতো, তাহলে একই দলে থেকে লড়াই করত কংগ্রেস দল, CPM এর দালালি করতো, ছেড়েছি আমরা, ছেড়ে তৃণমূলে এসেছি, তৃণমূল থেকে বিজেপিতে এসেছি, এবার বিজেপিতে এসে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের স্বার্থে কাজ করার জন্য আমরা সুযোগ পেয়েছি, মানুষের জন্য কাজ করব।
সেটা না করে আজকে বিজেপি দলে থেকে কংগ্রেসকে ভোট দেওয়ার জন্য লোকসভায় বিবেক ভোট দেব। আর আজকে মিউনিসিপালিটি নির্বাচন এসছে, আমরা তো মিউনিসিপালিটি নির্বাচনে বিজেপি দল আমাদেরকে সম্মান করেছে। আজকে যারা আমরা বিজেপি দলের প্রার্থী হয়ে আমরা লড়াই করতেছি, নেমেছিলাম মাঠে, আজকে আমি বলুন, হীরালাল দেবনাথই বলুন, যারা এই এলাকায় লতা নাতি বলুন, যারা আমরা ছিলাম, আমরা তো ওনার সাথে অনেক বছর, উনি যত দল করেছেন সব দলেই আমরা ছিলাম।